আমি আমার ব্লগটি শুরু করলাম তোমায় আমায় মিলে কাবেরী অ্যান্ড অর্ণবের পরিবারে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে পড়েছি, এখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব, তো আপনারা সঙ্গে থাকবেন। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা, চলুন। অনেকদিন হলো, দুদিন কাবেরী একটু রাগ করবে, মাঝে একদিন বললো, মাঝে একদিন থাকলো বললো, অনেকদিন তো যাই হোক, যেতে তো হবে বাড়িতেই, কাজকর্ম থাকে। তো একটু ঘুরতে এসেছিলাম, কোথায় যাব কোথায় যাব চিন্তা করছিল, তো হঠাৎ করে ঠিক হলো যে শ্বশুর বাড়ি আসবো, বললো যে বাপের বাড়িতেই আসবো, চলো। তাই একটু ঘুরে চলে গেলাম, তো চলুন সঙ্গে থাকুন, পরের পর দেখাচ্ছি। বন্ধুরা সন্ধ্যা নেমে আসছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, বাড়িতে গিয়ে বাকি কথা হবে, আপনারা সঙ্গে থাকবেন। বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন কাবেরী এসে সন্ধ্যা দেখাতে গেছে, তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন, পরে একটু কথা বলবো। এই বাড়িতে এলাম, এই দেখুন বাবুর সঙ্গে বাবা এখন গল্প করছে দাদু নাতিতে, যে মামা বাড়ি থেকে কেমন ঘুরে এসেছে সেই গল্প করছে। Thank you.
গিয়েছিলাম, বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো আসার পর সন্ধ্যা দিচ্ছিলাম, তো রান্না বান্নাও করে নিয়েছি, রুটি তরকারি। তো বাবুর বাবা খেতে বসেছে, বাবুর খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। তো আমিও এবার খাবো। তো ব্যাগ ট্যাগ এখনো কিছুই গোছানো হয়নি, দেখুন ব্যাগটা ওখানে আছে। তো বাবু ঘুমিয়ে পড়লে রাতে সব গুছিয়ে নেব। তো ব্লগটা শুরু করেছিলাম, তো ব্লগটা তো শেষ করতে হবে, তো আর বকবক করব না, এখানেই আমি আমার ব্লগটি শেষ করছি। যদি ব্লগটি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তো সবাইকে টাটা, গুড নাইট। বাবু গুড নাইট বলে দাও। গুড নাইট। কাবেরির আজকে মন খারাপ, বুঝতে পেরেছে? বাবের ঘর থেকে এসেছে বলে মন খারাপের কি আছে? বাবু রুটি খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, কিউকে বেরিয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। টাটা টাটা।